वेलकम टू एक्सप्लोरिंग मोमेंट्स विद अवंतिका। आज के आबार बेरिए पड़ेछि एकटा विशेष जायगाय जावार उद्देश्ये। हाँ, तुम्हारा अलरेडी थंबनेल देखे बुझे गेछो आज के कलकाता सबथेके बड़ो शिप जेखाने आछे सेइखानेई जाच्छि। एई मुहूर्ते आछि आमी शोभाबाजार थेके एखन घाटेर दिके जाच्छि। ওখান থেকে জেটি করে যাব, তো পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি না যাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তোমাদের জানাই আমি কলকাতায় থেকে প্রথমবার লঞ্চে চড়বো। এই দেখো, এই যে এখান দিয়ে নামছি, এই নামাটা আমার জন্য একদমই নতুন। ফার্স্ট টাইম এই লঞ্চে চড়বো, আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল আমাকে কিন্তু জানাতে ভুলো না। ওই যে পেছনে দেখা যাচ্ছে এই শিপটা, টোটাল 51 ফুট, শিপটার হাইট হচ্ছে 51 ফুট, তো অনেকটাই উঁচু। ক্যামেরায় কতটা ভিজিবল হচ্ছে জানি না। এখন ওইদিকেই যাবো, আপাতত লঞ্চের জন্য ওয়েট করছি। আহিরিটোলা ঘাট থেকে এইদিকে বাদাঘাটে লঞ্চে করে চলে এসেছি। আসার পর এদিক দিয়ে এখন সোজা হেঁটে যাচ্ছি মন্দিরে। আশা করি খুব কাছাকাছি পৌঁছে গেছি, যদিও এখনো চলছি। তো মন্দিরের সামনে পৌঁছলে জানাচ্ছি। পৌঁছে গেছি আজকের আমাদের গন্তব্যস্থলে, শেখ বংশীধর জালান স্মৃতি মন্দির। 12 ফেব্রুয়ারি 1953 সাল শিবরাত্রির দিনই ডক্টর বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী ছিলেন, উদ্বোধন করেছিলেন। মানে শিবরাত্রির দিনই কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হয়। আমি এই জায়গাটা আসার জন্য অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, বাট ফাইনালি হলো আজকে আসা। এই মুহূর্তে আছি হাওড়া শালকিয়া এরিয়াতে। কলকাতা সব থেকে বড় শিপ দেখার জন্য রেডি, চলো। এইখানে শপ আছে, কিনে মন্দিরে পুজো দিতে পারবে। কিন্তু তার আগে চলো আমাদের আজকে মেইন যেটা অ্যাট্রাকশন, আগে মেইন অ্যাট্রাকশনের দিকে যাই। এখানে সুন্দর গার্ডেন করে ভবিষ্যতে ঝর্ণার জলের কোনো ব্যবস্থা করবে, রেডি করে রেখেছে কিন্তু এখনো চালু করে। এদিকেও গাড়ি আছে।
ফাইনালি যার জন্য আশা আজকে তার কাছে চলে এসেছি সি শিপটা কতটা উঁচু দেখো এতটা উঁচু মানে আমি এইখানে আর শিপটা ওইখানে কতটা ডিসটেন্স এটা টোটাল 51 ফুট উঁচু আমি সামনে যাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি এটা হাইটটা কতটা এইখান দিয়ে কিন্তু ওপরে ওঠার ব্যবস্থা আছে কিন্তু এই মুহূর্তে বন্ধ এইখানে এই শিব মূর্তিটার কিন্তু অ্যাকচুয়ালি পাঁচখানা মাথা কারণ দেখো এক দুই তিন চার সামনে এখানে দুটো পেছনে দুটো আর মাথা একদম মাথার উপরে কিন্তু একটা ছোট মাথা আছে টোটাল শিব মূর্তিটার কিন্তু পাঁচখানা মাথা এই মন্দিরটায় যাব টোটাল পাঁচটা মাথা আশা করি বোঝাতে পারছি এদিকে দুটো ওইদিকে দুটো মাথা একদম ওপরে কুচকে একটা মাথা এটা হলো মেন মন্দির এই মেন মন্দিরের ভিতরে এখন ঢুকবো চলো দেখি প্রথমেই আছে হনুমানজি এটা হলো মন্দিরে প্রথম এবং প্রধান বিগ্রহ বা মূর্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে শিবলিঙ্গটা আছে সেটাকে কিন্তু পরিষ্কার করা হচ্ছে এখানে অনেক ফুল দুধ ঘি মাখন দিয়ে সকাল থেকে পুজো করা হয়েছে যার জন্য এখন সেটাকে পরিষ্কার করা হচ্ছে এর ওপরের অংশটা যতদূর মনে হয় এটা আমার মনে হয় যে ওপরের অংশটা হচ্ছে পুরোপুরি রূপোর এবং নিচে অংশটা দেখো অনেকটা পদ্ম ফুলের মতন যেটাকে এখন উনি পরিষ্কার করছেন আর তার ঠিক পাশেই দেখো নাগ দেবতা মানে সাপের যে অংশটা সেটা সাইডে রাখা আছে
এই দিকে লক্ষ্মী আর গণেশও কিন্তু আছে। এইখানে দেখো লক্ষ্মণ রাম আর সীতার মূর্তি আছে। আচ্ছা পুরোহিত মশাই আমাকে বললো সাইড থেকে নিতে, কারণ ওইদিকে হনুমান আছে, যেটা আমার ক্যামেরায় আসছে না উনি বুঝতে পেরেছেন। দেখো নিচে হনুমান আছে, তার পাশে আছে লক্ষ্মণ, তার পাশে রাম, তার পাশে কিন্তু সীতা। এইখানে আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি। এটা কোন দেবতা সেটা আমার জানা নেই, তোমাদের মধ্যে কেউ যদি জানো ইনি কোন দেবতা তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানিও। এটা হলো রানী সতী। মন্দিরে আরেকটা অংশে এসেছি, ওইদিকটা তোমাদের দেখালাম, এইটা হচ্ছে আরেকটা অংশ। ওপরে একটা গাছ আছে, তার চারিদিকে পাহাড় পর্বতের মতন করেছে, দেখো তার একদম ওপরে কিন্তু মহাদেব বসে আছেন। চলো এবার কাছে যাওয়া যাক। নিচে একটা কুমির রাখা আছে, পুরো একদম অরিজিনালের মতন। আর এইখানে একজন দেবী বসে আছে পদ্ম ফুলের উপর, আমার মনে হয় এটা লক্ষ্মী ঠাকুর। আর ওপরে দেখো মহাদেব বসে আছেন, তার ঠিক ডান দিকে খুব সম্ভবত বামা খেপা এবং বাঁ দিকে কিন্তু নন্দী এবং সঙ্গে একজন মহিলাও আছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। এই ভেতরটা দেখো কেমন গুহার মতন করেছে, দেয়ালগুলি কিন্তু গুহার মতনই। এই হচ্ছে ভেতরের পুরো অংশটা। মন্দিরের এই অংশে হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ 12টা জায়গায় যে শিবলিঙ্গ আছে আমাদের বিভিন্ন দেশে ছড়িয়ে, সেই 12টা জ্যোতির্লিঙ্গর এখানে প্রত্যেকটার কিন্তু রেপ্লিকা বা ডুপ্লিকেট যেটাই বলো, সেই মন্দিরের রেপ্লিকা বা ডুপ্লিকেটটাই কিন্তু এখানে প্রত্যেকটার মন্দিরের ডুপ্লিকেট এখানে আছে। প্রত্যেকটা একটা একটা করে তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে দেখো আছে বিশ্বনাথ, এটা যেরকম বিশ্বনাথ মন্দিরের একদম রেপ্লিকা। বিশ্বনাথ মন্দিরে ঠিক জ্যোতির্লিঙ্গর একদম ডুপ্লিকেট বা রেপ্লিকা যেটাই বলো সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। সেকেন্ড এইখানে আসছি, সেকেন্ড হচ্ছে অঙ্কলেশ্বর। অঙ্কলেশ্বরের এই যে রেপ্লিকা মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা অরিজিনাল আছে কিন্তু গুজরাটে। তো গুজরাটে সেই জ্যোতির্লিঙ্গটাকে এখানে হুবহু তুলে ধরেছে।
ভীমাশঙ্কর, এই জ্যোতির্লিঙ্গটার নাম হলো ভীমাশঙ্কর। এটাও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত। এর অবস্থান কিন্তু গুজরাটে। রামেশ্বরম, যার অবস্থান কিন্তু তামিলনাড়ুতে, তোমরা মন্দিরটা দেখেই বুঝতে পারছো কি অপূর্ব, একদম সেম টু সেম করেছে। এই হচ্ছে সেই বিগ্রহ। বদ্রীনাথ, এর অবস্থান উত্তরাখণ্ডে। এখন আছি তাম্বাকলেশ্বর জ্যোতির্লিঙ্গের মন্দির একদম সামনে, যেটার অবস্থান মহারাষ্ট্রে। কেদারনাথ, এর অবস্থান উত্তরাখণ্ডে। নেক্সট মল্লিকার্জুন, এর অবস্থান অন্ধ্রপ্রদেশে। নেক্সট মহাকালেশ্বর, এই মন্দিরের অবস্থান মধ্যপ্রদেশে। সোমনাথ, গুজরাটে অবস্থিত এটা। এটা হচ্ছে ঘুষমেশ্বর জ্যোতির্লিঙ্গ।
যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে। এটাই হচ্ছে আজকে লাস্ট জ্যোতির্লিঙ্গ। টোটাল যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, চেষ্টা করব, আমার ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে এই 12টা জায়গায় যাওয়া এবং এক্সপ্লোর করার। তো আপাতত এই রেপ্লিকা দিয়ে কাজ চালাচ্ছি, ভবিষ্যতে তোমরা সাপোর্ট করলে ডেফিনেটলি এই 12টা জ্যোতির্লিঙ্গ যেখানে আছে অরিজিনালি সেখানে যেতে পারবো। এই যে এখান দিয়ে বেরোলাম, তার ঠিক এই সাইড দিয়ে কিন্তু গঙ্গার ঘাট বা পার। তো এই জায়গাটা তোমাদের দেখাই, মানে বিকেলবেলা এই জায়গাটার কিন্তু আলাদা একটা ব্যাপার আছে যেখানে এত হাওয়া দেবে, যার জন্য এই জায়গাটা কিন্তু আলাদা করে মানে বলার কিছু নেই। বুঝতেই পারছো অ্যাটমসফিয়ারটা কতটা সুন্দর, পরিবেশটা কতটা ভালো। তোমাদের জানিয়ে রাখি এই মন্দিরটা কিন্তু নয়া মন্দির নামেও পরিচিত, অর্থাৎ নতুন মন্দির। তো পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, মন্দিরের লোকেশনটা আমি ডেসক্রিপশনে গুগল লিংক দিয়ে দেবো, আর মন্দিরের টাইমিংটাও কিন্তু আমি দিয়ে দেবো, সকাল 6টা থেকে বেলা 12টা, 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এভরি ডে। সো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো এই মন্দিরে, আর শিবরাত্রির জন্য বা অন্য যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু ভীষণই ভালো। তো অবভিয়াসলি শিবরাত্রি চলে গেছে তাও বললাম, নেক্সট টাইম হলে তোমরা আসতেই পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর হ্যাঁ যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন নেক্সট ভিডিও।